এখনও ওই ধরনের কোনো চিন্তা নাই, কারণ আমাদের আসলে আমরা যদি তিনটা ফরম্যাট দেখি, তিনটা ফরম্যাটের মধ্যে আমাদের সবচেয়ে খারাপ অবস্থা ছিল আসলে টি টোয়েন্টিতে। আমরা টি টোয়েন্টিতে খুবই খারাপ করছিলাম, মানে একেবারে খালি নিচের দিকেই যাচ্ছিলাম। সো এটা একটা সমস্যা ছিল আমাদের, সেই জন্য আমরা একটা তখন একটা ডিসিশন প্রথমে নেই যে আগে আমাদের টি টোয়েন্টিটাকে ভালো করার জন্য একটা আমূল পরিবর্তন দরকার, মাইন্ডসেট। তাতে করলে যে খেলা ভালো হয়ে যাবে তা না, জিতে যাবো সব তা না, বাট আমাদের ওই একটা প্ল্যান ছিল যার জন্য আমরা এখানে একটা বড় চেঞ্জ এনেছি। শুধু কোচিং মানে কোচ চেঞ্জ তা না, আপনারা যদি দেখেন প্লেয়ার সিলেকশন সব কিছু নিয়ে আমরা একটা চেঞ্জ করেছি। এবং এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মনে করি আমরা ভালো করেছি বলবো না, তবে ডেফিনেটলি এর আগের বিশ্বকাপ বা এশিয়া কাপের চেয়ে অনেক ভালো ছিল। আমরা হারলেও খেলা দেখে মনে হয়েছে যে আমরা জেতার জন্য খেলছি এবং সকলে চেষ্টা করছে। সো এটাই ছিল আমার কাছে সবচেয়ে বড় কথা, যে ওই স্পিরিটটা দেখা গেছে যে বাংলাদেশ জিততে পারে। এবং আপনারা যদি দেখেন দুটো ম্যাচ জিতেছে এবং বাকি দুইটা ম্যাচ না জেতার আমি মনে করি কোনো কারণ নেই। আপনার ভারতের সাথে যদিও লাক একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বৃষ্টি না হলে হয়তো অন্যরকম হতো, বা খেলা আর একটু পরে শুরু হলে অন্যরকম হতো, এগুলো থাকতেই পারতো, অথবা লিটন দাস রান আউট না হলে অন্যরকম হতো, এগুলো তো যদি যদি ব্যাপার। কিন্তু তারপর আমি বলবো যা হয়েছে তারপরও জিতে উচিত ছিল, মানে যেই টার্গেটটা ছিল এটা আমাদের পারা উচিত ছিল। সো দিস ইজ নম্বর ওয়ান। পাকিস্তানের সাথে আমি মনে করি যে আর কিছু 20-25-30টা রান করলে আমরা সহজেই পাকিস্তানের সাথে ম্যাচটাও জিতে যেতাম, সেমি ফাইনালে যেতে পারতাম। সো অন্যান্যবারের চেয়ে ভালো হলেও ওই ফিনিশিংয়ের জায়গাটা এখনও গ্যাপ আছে। এর পিছনে আমার যেটা মনে হচ্ছে যে আমাদের সবচেয়ে ভালো যেই খেলোয়াড়গুলোর কাছ থেকে আমাদের যে প্রত্যাশাগুলো ছিল, মানে একজন না কিন্তু, আপনি যদি দেখেন সাকিব, ওর মতো প্লেয়ার তো আসলে বাংলাদেশে আর আসবে কি না আমরা জানি না। ইভেন আমাদের আফিফ টি টোয়েন্টি বা শর্টার ভার্সনেও তো একটা সুপার প্লেয়ার, মানে আমরা তাই দেখে আসছি এতদিন ধরে। ইভেন মোসাদ্দেক একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং ডোমেস্টিকে খুব ভালো পারফরমেন্স করেছে। রাব্বি হি হ্যাজ শোন হোম অ্যান্ড অ্যাব্রড যে ও আসলে একটা ভালো ব্যাটসম্যান, কিন্তু আমরা কিন্তু ওদের কাছ থেকে এরকম আরও, মানে এদের কাছ থেকে কিন্তু ওইরকম কোনো পারফরমেন্স বা ওদের যে আমাদের যে ওদের যে পোটেনশিয়াল আছে ওরা ওই পরিমাণ খেলতে পারেনি। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই বিশ্বকাপে খেলতে পারেনি কিন্তু সামনে নিশ্চয়ই পারবে, এবং এই ভরসাতেই আছে। এবং ওরা যেদিন ক্লিক করবে সেদিন সত্যি সত্যিই বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী একটা দল হবে টি টোয়েন্টিতে। যেহেতু ওডিআইতে বাংলাদেশ দল মোটামুট এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে, ওইটা ডিসরাপ্ট করাটা আমরা এখন পর্যন্ত চিন্তা করি নাই, বাট যদি কখনো মনে হয় যে করা প্রয়োজন অবশ্যই আমরা করব। না এনসিএল বিসিএল তো সবসময় হয়, এইবারের টুর্নামেন্টে একটা যে জিনিসটা অন্য যে কোনো টুর্নামেন্টের থেকে একটু আলাদা করেছে সেটা হচ্ছে যে ন্যাশনাল টিমের প্লেয়ারগুলো খেলেছে। সাধারণত আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে আমরা পাই না ডোমেস্টিক ক্রিকেটে, কিন্তু আজকে বা এই টুর্নামেন্টে আমরা শুনেছি যে আমাদের ন্যাশনাল টিমের অনেক খেলোয়াড়রাই খেলেছে। সো এটা একটা বিরাট প্লাস পয়েন্ট ছিল। চিন্তার বিষয় না যে বলা তো যাবে না, কেউ যদি এখন ব্যাটসম্যানরা যদি রান্না করে তাহলে এটা চিন্তার বিষয় না বললে হবে না। তবে ডেফিনেটলি আমার ধারণা যে এখানে একটা প্র্যাকটিস হয়ে গেছে তাদের এবং সামনে তাদের ক্যাম্প হবে, সো ওই ক্যাম্পে তারা ইম্প্রুভ করে নেবে, আমার ধারণা ঠিক হয়ে যাবে। এখন বাকিটা বলা মুশকিল।